করোনার প্রভাবে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এবার বেশ বড় পরিবর্তন এসেছে। 250 বেশি বিলিয়নিয়ার এই তালিকা থেকে বেরিয়ে গেছেন। নতুন যারা ঢুকেছেন তাদের বেশিরভাগই আবার অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। শীর্ষ 10 ধনীর তালিকায় পতন হয়েছে ওয়ারেন বাফেটের। আর চমক হয়ে এসেছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির এই তালিকায় সপ্তম স্থানে উঠে আসা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছর বিশ্বের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। এই তালিকায় শীর্ষে কারা থাকবেন তা জানার আগ্রহ থাকে কম বেশি সবারই। তবে করোনার প্রভাব শীর্ষ ধনীদের সেই তালিকায়ও পরিবর্তন এনেছে বেশ খানিকটা। এবছরও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এক নম্বরেই আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। করোনাকালীন সময়ে অনেক ব্যবসা কমে গেলেও অনলাইন ব্যবসার উপর মানুষের নির্ভরশীলতা আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় এ সময় বেড়েছে অ্যামাজনের ব্যবসা। এতে পাল্লা দিয়ে বেড়েছে বেজোসের সম্পদের পরিমাণও। মোট সম্পদ $18,920 কোটি। গেল বছরের মতো দ্বিতীয় স্থানেই আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ $11,110 কোটি। তবে শীর্ষ ধনী তালিকার তৃতীয় স্থানটিতে পরিবর্তন এসেছে। বিনিয়োগ গুরু খ্যাত ওয়ারেন বাফেটের স্থানটি নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিলাসপূর্ণ প্রতিষ্ঠান LVMH-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ড। তার সম্পদ $10,960 কোটি। সারা বছর শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে ব্যাপক বিতর্ক থাকলেও আয়ের দিক থেকে তিন ধাপ এগিয়ে শীর্ষ ধনীর তালিকায় সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সম্পদ $9,020 কোটি। $7,420 কোটি সম্পদ নিয়ে পঞ্চম স্থানে আছেন মাইক্রোসফটের আরেক সহপ্রতিষ্ঠাতা স্টিভ বলমার। এবং তার চেয়ে $0.25 কোটি কম সম্পদ নিয়ে এই তালিকার ষষ্ঠ অবস্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা লেরি এলিসন। ফোর্বসের তালিকায় এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছেন এশিয়া এবং ভারতের এক নম্বর ধনী মুকেশ আম্বানি। 21তম স্থান থেকে এক লাফে সপ্তম স্থানে উঠে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আম্বানি। দীর্ঘ 9 বছর পর আবার এই তালিকার শীর্ষ দশে জায়গা পেলেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ $6,990 কোটি। চলতি বছরের মার্চে ফেসবুক এবং সিলভার লেক সহ আরও কিছু প্রতিষ্ঠান রিলায়েন্সের ডিজিটাল ইউনিটে $1,500 কোটি বিনিয়োগ করায় ফুলে ফেপে ওঠে আম্বানির কোম্পানির শেয়ারের দাম, যা বাড়িয়ে দিয়েছে তার সম্পদের পরিমাণও। তালিকার অষ্টম স্থানে আছেন গত বছরের চতুর্থ স্থানে থাকা বড় দাতা ও বিনিয়োগ গুরু খ্যাত ওয়ারেন বাফেট। গেল সপ্তাহে দাতব্য কাজে $290 কোটি দান করে দেয়ায় ফোর্বসের তালিকায় পিছিয়ে পড়েছেন তিনি। তালিকার নবম স্থানে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তার সম্পদ $6,870 কোটি এবং তার চেয়ে $180 কোটি কম সম্পদ নিয়ে তালিকার দশম স্থানে আছেন গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। করোনার প্রভাবে ফোর্বসের গত বছরের বিলিয়নিয়ারের তালিকা হতে ছিটকে পড়েছেন 267 জন। তবে এবছর 178 জন নতুন বিলিয়নিয়র পেয়েছে ফোর্বস, যাতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছেন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের কর্ণধাররা, যার মধ্যে অন্যতম জুমের প্রতিষ্ঠাতা ইরিক ইউয়ান। এবছর মোট 2095 জন বিলিয়নিয়র জায়গা পেয়েছে ফোর্বসের তালিকায়, যার মধ্যে 614 জনই যুক্তরাষ্ট্রের। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।